অল ইন্ডিয়া পোস্টম্যান এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন সকাল 11টায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে শুরু হয় অনুষ্ঠানটি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন ভাগ হওয়ার পর এই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল সংগঠনটির। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুভাষ চক্রবর্তী, কেন্দ্রীয় নেতৃত্ব তপন ভৌমিক, সার্কেল লিডার নজরুল ইসলাম, সার্কেল সেক্রেটারি অধীর দাস প্রমুখ। সংগঠন নেতৃত্ব অধীর দাস জানান, কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির ফলে ডাক বিভাগের কর্মীদের কাজে প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। সেই সকল ভ্রান্ত কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিজেদের পেশাগত দাবি পূরণের লক্ষ্যে একজোট হওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য। এদিন বক্তারা কে কি বলছেন শুনুন। অধীর দাস, ওয়েস্ট বেঙ্গল সার্কেল এনএফপি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়মেন্ট গ্রুপ সি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসারি। আজকে আমাদের এখানে উত্তর দিনাজপুর ডিভিশনের এনএফপি সংগঠনের বিভাগীয় সম্মেলন। সম্মেলন মূলত যেটা আলোচনা হবে এখানে, যে জনগণের স্বার্থে ডাক পরিষেবাটাকে অক্ষুণ্ণ রাখা এবং ডাক বিভাগটা যাতে বেসরকারিকরণ না হয় সেই সব বিষয়ে মূলত আলোচনা হবে। এর সাথে আমাদের যে ডাকঘরের যে কর্মচারী আছে, জিডিএস কর্মচারী তথা আমাদের ডাক বিভাগের বিভাগীয় কর্মচারী, তাদের নানান যে সমস্যা সেগুলো সমাধানের লক্ষ্যে নানান প্রস্তাব নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী দিনে সেই আন্দোলনের রূপরেখাও এখানে ঠিক হবে। মূলত যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে, যে ডাকঘরে টার্গেটের নামে কর্মচারীর উপর যে একটা আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, নানান যে টার্গেট, যে ডাকঘরে কর্মচারী কাজ করছে নানানভাবে নানান প্রতিকূল অবস্থার মধ্যে আছে, লিঙ্ক নেই অফিসে, নানান রকম যে পর্যাপ্ত যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নেই, স্টেশনারি নেই, জিডিএস কর্মচারীরা নানান অসুবিধার মধ্যে আছে, 4 ঘন্টার বেতন পায়, তাদেরকে নানানভাবে কাজ করানো হচ্ছে নানানভাবে, যে বিশেষ করে যে আমাদের ডাকঘরের নানান কন্টিজেন্ট পেড বা অন্যান্য বাড়ি ভাড়া ভাড়া সহ যেগুলো ফান্ড নেই, নানান বিল আটকে আছে, একটা খুব দুর্বিষহ অবস্থা, তার মধ্যেও তো আলোচনা হচ্ছে। এবং জিডিএস কর্মচারীদের নানান রিটায়ারমেন্ট বেনিফিট সেগুলো নেই, আমাদের বিভাগীয় কর্মচারীদের যে পেনশন, যারা 1-1-2004 পর জয়েন করেছে তাদেরও পেনশন নেই, সেই পেনশন যাতে আমাদের ফিরে আসে পুরনো পেনশন, সেটা নিয়েও আমাদের নানান লড়াই আন্দোলনের প্রস্তাবটা এখানে আলোচনা হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা আজকে সম্মেলনের থেকে রেজলিউশন নেব, যে ডাক পরিষেবাটা কীভাবে আমাদের অক্ষুণ্ণ রাখা যায় এবং কর্মচারীর সমস্যার সমাধান করা যায়, বিভাগীয় প্রশাসন, সার্কেল প্রশাসন এবং অল ইন্ডিয়ান আমাদের যে আছে, আমাদের প্রশাসন আছে, তাদেরকে আমরা জানাবো এবং আগামী দিনে নানান যে আন্দোলন আছে সেই আন্দোলনের মধ্য দিয়ে এইগুলো আশা করি সে সমস্যার সমাধান হবে। আমার নাম সুব্রত চৌধুরী, আমি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন দিনাজপুর বিভাগের সরকার গ্রুপ সি সেক্রেটারি। আজকে আমরা জেলা ভাগের পরে আপনারা জানেন যে আমাদের জেলা ভাগের বহু বছর পরে 2022 সালের অক্টোবর মাসে আমাদের 2 ডিভিশন আলাদা হয়েছে, উত্তর এবং দক্ষিণ, এবং উত্তর দিনাজপুর জেলার আমাদের এখানে রায়গঞ্জে প্রধান ডাকঘর এবং বিভাগ ডিভিশনাল অফিস তৈরি হয়েছে। তারপরে আমরা প্রথম আমাদের সংগঠনও ভাগ হয়েছে, আমাদের সংগঠনের প্রথম জেলা সম্মেলন আজকে আমরা এই মঞ্চে অনুষ্ঠিত করতে চাইছি। দাবি দেওয়া অ্যাকচুয়ালি আমাদের তো কেন্দ্র সরকারের যে নীতির দ্বারা আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সেক্টর আক্রান্ত হচ্ছে, সরকারি বেসরকারি সংস্থা, আমাদেরও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার মধ্যে দিয়ে আমরাও আক্রান্ত আজকে তিনি দাঁড়িয়ে। কারণ আপনারা জানেন ডাকঘরে স্বল্প সঞ্চয়ের মাধ্যমে একটা বড় অংশের মানুষের অর্থ আমানত তারা জমা করেন এবং বেশিরভাগ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, ফলে এই অংশের মানুষের যে অর্থ সঞ্চিত আছে ডাকঘরে সে অ্যামাউন্টটা একটা বিরাট, প্রায় 12,00,000 কোটি টাকা মতো তার হচ্ছে সেই আমানত জমা আছে। সে এই আমানতটাকে যাতে বেসরকারিকরণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় তার মধ্যে দিয়ে সরকারের যে চেষ্টা সেটা চলছে ডাকঘরে। এবং ডাকঘরে আপনারা জানেন ইতিমধ্যে IPVP লিমিটেড কোম্পানি তৈরি হয়েছে, যার সঙ্গে ডাকঘরের যে মূল যে কাজ যেটা স্বল্প সঞ্চয়ের কাজ সেটাকে তারা সেই কাজটাকে IPVP-র মধ্যে নিয়ে গিয়ে
তারা ধীরে ধীরে এটাকে বেসরকারিকরণ করতে চাইছে। ডাকঘরে মূলত তারা আজকের দিনে দাঁড়িয়ে শুধু ডাকঘরের সমস্ত বেশিরভাগ কাজকেই যাতে আগামী দিনে বেশি মানে বেসরকারিকরণ করা যায় তার প্রয়াস তারা নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা তাদের সেগুলো ইমপ্লিমেন্টেশন চলছে। ফলে এর বিরুদ্ধেই আমাদের মূলত আন্দোলন, কারণ আমরা জানি যে অন্যান্য সেক্টরগুলো যেমন LIC ব্যাংকের আজকে যেভাবে বেসরকারিকরণ করা প্রয়াস গ্রহণ করেছে সরকার, সেরকম একদিন আমাদেরও এই বেসরকারিকরণের থাবা আমাদের উপরেও আসছে এবং সেটা আমরা কর্মচারীরা সংকৃত। এটা যেমন একটা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, পাশাপাশি কর্মচারীদের যে সমস্যাগুলো আছে, আমাদের একটা বিরাট অংশের কর্মচারী হচ্ছে GDS কর্মচারী, গ্রামীণ ডাক সেবক, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অবৈজ্ঞানিক টার্গেটের মধ্যে দিয়ে তাদের উপরে বিভিন্ন রকম কাজ চাপানো হচ্ছে। কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমরাও চাই যে কর্মচারীরা ডাকঘরকে বাঁচানোর জন্য তারা কাজ করবে, নিশ্চয়ই আমরা সেই কাজে আমরা আগ্রহী এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের কর্মচারীদের কাছে সেই আবেদন রাখি যাতে তারা সঠিকভাবে ডাকঘরের কাজগুলো করেন। কিন্তু পাশাপাশি তারা একটা বঞ্চিত অংশের মানুষ, কারণ আপনারা জানেন ভারতবর্ষের কোথাও 5 ঘন্টা 4 ঘন্টার কোনো এমপ্লয়ি সরকারি কর্মচারী নেই, শুধুমাত্র এক ডাকঘরেই বর্তমান যে 4 ঘন্টা এবং 5 ঘন্টার কর্মচারী। ফলে আমাদের এই যে টাইমটা আমরা বাড়াতে বলছি, আমাদের ডাকঘরের ম্যাক্সিমাম 7.5 ঘন্টা কাজের দাবি আছে। তাছাড়া GDSদের সুপ্রিম কোর্টের আদেশ আছে যে তাদেরকে হচ্ছে ডিপার্টমেন্টাল কর্মচারী হিসাবে ঘোষণা করতে হবে, ফলে সেই দাবিটা আমাদের আছে। এছাড়া আমাদের কমলেশ চন্দ্র কমিটির একটা সুপারিশ আছে, যে সুপারিশের মধ্যে দিয়ে GDSদের গ্র্যাচুইটি যেটা এখন 1.5 লক্ষ টাকা দেওয়া হয়, আমাদের দাবি আছে কমলেশ চন্দ্র কমিটির সুপারিশ আছে 5 লক্ষ টাকা করতে হবে, ফলে এই দাবিটা আমাদের আছে। মূলত কমলেশ চন্দ্র কমিটির 7th Pay Commission যে যে ঘোষণা করেছে, ডাক বিভাগ তার মানে বিরূপ যে সুপারিশগুলো আছে সেগুলোকে গ্রহণ করেছে, কিন্তু ইতিবাচক যে সুপারিশ সেগুলো একটাও হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে GDSদের ক্ষেত্রে কার্যকর করা হয়নি, ফলে এই দাবিগুলো আমাদের আছে। আমাদের ডিপার্টমেন্টাল কর্মচারীদের ক্ষেত্রে আপনারা জানেন যে 2004 সাল থেকে হচ্ছে ডিপার্টমেন্টাল কর্মচারীদের ক্ষেত্রে NPS চালু হয়েছে, নিউ পেনশন স্কিম। ফলে এই নিউ পেনশন স্কিমের বিরুদ্ধে আমরা লাগাতার যবে থেকে শুরু হয়েছে আমার দীর্ঘদিন এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করে চলেছি। ফলে আগামী দিনে আমাদের এই লড়াই সংগ্রাম সংগঠিত করব আমরা এই NPS-এর বিরুদ্ধে। আমরা চাই এই NPS বাতিল হোক এবং হচ্ছে OPS যেটা ওল্ড পেনশন স্কিম যেটা আমাদের চালু ছিল সেটাই আমাদেরকে ফিরিয়ে আনা হোক। এবং এই আন্দোলন গোটা শুধু আমরা নই, গোটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গোটা দেশ জুড়ে আমাদের করছেন। এবং আরেকটা যে বিরাট আক্রমণ আমাদের কাছে আছে, যে গ্রুপ সি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন এবং তার যে ফেডারেশন NFP, ওপরে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে, যেহেতু গোটা দেশে এরাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংগঠন মানে সংগ্রাম আন্দোলন পরিচালনা করেন, ফলে এদেরকে এদের রিকগনেশন বাতিল করেছে। শুধুমাত্র আমরা কৃষক আন্দোলনে 50,000 টাকা অনুদান দিয়েছিলাম, এই অজুহাতে হচ্ছে আমাদের রিকগনেশন বাতিল করেছে। আমরা চাই যে আমাদের রিকগনেশন অবিলম্বে হচ্ছে ফিরিয়ে দেওয়া হোক, কারণ ডাকঘরে যদি কোনো সংগঠিত অংশের কর্মচারীদের মধ্যে শুধুমাত্র গ্রুপ সি হচ্ছে সর্ববৃহৎ সংগঠন, ফলে এই শক্তিকে দুর্বল করা যাবে না। এছাড়াও আমাদের বিভিন্ন রকম আরও দাবি আছে। আমরা 8th Pay Commission আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার কর্মচারী প্রতি 10 বছর অন্তর অন্তর হচ্ছে বেতন কমিশন গঠন করার কথা, সে অনুযায়ী 2026 সালে আমাদের আবার একটা 8th Pay Commission সুপারিশ কার্যকর করার কথা, অবশ্যই, এবং এর রূপরেখা তৈরি হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে এসব নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু একটা ব্যাপক অংশের আপনারা জানেন নির্বাচন হয়ে গেল, নির্বাচনে আবার দ্বিতীয়বারের জন্য NDA সরকার এসেছে, ফলে এই কিছু সমস্যা থাকার জন্য আমরা আন্দোলন সংগঠিত একটু আমরা সংগঠিত সেভাবে করতে পারিনি। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কনফেডারেশনের অধীনে মানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যে কনফেডারেশন, ডাক বিভাগের কর্মচারী বিশেষ করে NFP-ভুক্ত মানে কর্মচারীরা আছে তাদের একটা প্রধান শক্তি, ফলে আমরা আগামী দিনে কনফেডারেশনের নেতৃত্বে লড়াই সংগ্রাম গোটা দেশব্যাপী আমরা করব এবং আমাদের জেলায় আমরা সর্ববৃহৎ সংগঠন ডাকঘরে এবং আমরা সক্রিয়ভাবে এগুলোকে কার্যকর করার চেষ্টা করব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times 14 বাংলা।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।